নমস্কার, অনেকদিন বাদে একটু সময় পেলাম ভিডিও করার। প্রচুর কোশ্চেন ইনবক্সে জমে গেছে, উত্তর দেওয়ার সময় পাইনি, কারণ একদম সময় পাচ্ছিলাম না কাজের ফাঁকে যে ভিডিওগুলো করব, এতটাই প্রেশার চলছে। যাই হোক, আজকে অনেক কষ্টে একটু সময় বার করতে পেরেছি, তাই আপনাদের জন্যে আজকে নতুন ভিডিও করব না, কিন্তু যে কোশ্চেনগুলো অনেকে করেছেন সেইগুলোর অ্যান্সারগুলো দিচ্ছি। আপনারা নোট রাখবেন বা দেখবেন যারা যারা কোশ্চেন করেছে তাদের অ্যান্সারগুলো। ফার্স্ট হচ্ছে, একটা কোশ্চেন এসছে মাধুরী গুপ্তা ম্যাডামের কাছ থেকে। তিনি বলছেন, টেনেন্ট মুভড আউট উইদাউট লিভিং কিজ অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে টু অ্যানাদার স্টেট। এগ্রিমেন্ট ওয়াজ ওভার 20 ইয়ার্স এগো, হোয়াট টু ডু নাও, প্লিজ হেল্প। শুনুন, এখানে আপনি দুটো রাস্তা করতে পারেন। একটা হচ্ছে, যেহেতু টেনেন্ট বলছেন পালিয়ে গেছে, 20 বছর আগে আপনার এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, সেহেতু আপনি ওই ঘরের তালা ভেঙে ঢুকে যান। ঢুকে গিয়ে যা যা আসবাবপত্র টেনেন্টের আছে সেগুলো আপনি বার করে দিন, ফেলে দিন সেখানে, আপনাদের মালপত্র নিয়ে ঢুকিয়ে দিন, আপনারা পজিশন থেকে যান। তবে এতে একটা রিস্ক আছে, যে টেনেন্ট যদি কখনো ফিরে আসে তাহলে আপনার এগেনস্টে চুরির মামলা করতে পারে, চুরি ডাকাতি ইত্যাদি করতে পারে। তবে যেহেতু এগুলো সিভিল ডিসপিউট, এগুলো সাধারণত টিকবে না, তবে আপনাদের হ্যারাসমেন্ট হবে। সুতরাং যেটা আইনত রাস্তা, সেটা হচ্ছে আপনাকে উচ্ছেদের মামলা করতে হবে কোর্টে। সেই কোর্টে যেহেতু টেনেন্ট ওখানে থাকে না, আপনার সমনটা যে কোর্ট থেকে সার্ভিস হবে বারবার ফেরত যাবে। তারপরে আপনাকে অর্ডার 5 Rule 20 করতে হবে, লোডকে জারি করার অর্ডার, মানে বিলিফ সমনটা লোডকে জারি করবে এবং পেপার পাবলিকেশন হবে। তারপর এক্সপার্টি ডিগ্রি হবে, এক্সপার্টি ডিগ্রিতে আপনি জেতার পরে তারপর এক্সিকিউশন করবেন, বেলিক পুলিশ নিয়ে এসে দখল করবেন। এটা হচ্ছে অফিসিয়াল হয়ে, আর আগেরটা হচ্ছে আনঅফিসিয়াল হয়ে। আনঅফিসিয়াল হয়েতে রিক্স আছে, খরচা নেই বা খুবই কম। অফিসিয়াল হয়েতে রিক্স নেই, খরচা আছে। এবার আপনাদের চয়েস, আপনারা যেটা করবেন ভালো মতো ভাবনা চিন্তা করে করবেন। কারণ আমার উপায় বাতলানোর কথা ছিল, উপায়টা আমি বলে দিয়েছি, দুরকমই উপায়। ভালো থাকবেন।